আচ্ছা এবার একটু দেখেন, আমরা ইউজার তৈরি করলাম, গ্রুপ তৈরি করছি, আমার সেলের কাজগুলো দেখছি, আমি কিছু পাল্টাপাল্টি ফাইলে যত ফিল্ড আছে সেগুলো নিয়ে ডিসকাস করছি, তাই তো? এখন আমরা যদি চাই, এগুলো আমার বলা হয়ে গেছে, এগুলো দেখে নেবেন। এখন আসেন গ্রুপের কথা। লাইক ইউজার্স গ্রুপ হ্যাভ এ নেম অ্যান্ড নাম্বার, ইউজারের মতো আমাদের গ্রুপের একটা নাম থাকবে, নাম্বার থাকবে, যেটা আমরা জিআইডি বলি। লোকাল ইউজার্স লোকাল গ্রুপ আর ডিফাইন্ড ইডিসি গ্রুপ, গ্রুপগুলো কোথায় থাকে? ইডিসি গ্রুপ ফাইলের মধ্যে থাকে। আচ্ছা এখানে আমাদের দুই ধরনের গ্রুপ, একটা হচ্ছে প্রাইমারি গ্রুপ, একটা হচ্ছে সাপ্লিমেন্টারি গ্রুপ বা সেকেন্ডারি গ্রুপ বলে হিসেবে আমরা কনসিডার করবো। প্রাইমারি গ্রুপ কি, এভরি ইউজার হ্যাজ এক্সাক্টলি ওয়ান প্রাইমারি গ্রুপ, অর্থাৎ আপনি যে ইউজার গ্রুপ তৈরি করতেছেন ওই ইউজারের এগেনস্ট একটা ইউজার গ্রুপ তৈরি হয়ে যায় না, সেগুলোকে আমরা বলবো সহজ ভাষায় প্রাইমারি গ্রুপ। ক্লিয়ার? যেগুলো আপনি ম্যানুয়ালি তৈরি করতেছেন না, যে গ্রুপগুলো আমার কথা কি বোঝা গেছে? একটা ইউজারের এগেনস্টে কি হয়, একটা গ্রুপ তৈরি হয়ে যায়, ইউজার অ্যাড আইপি 8, এই যে করলাম, তাহলে আমার এর এগেনস্টে কি হয়ে যাবে, একটা গ্রুপ তৈরি হয়ে যাবে, ইডিসি গ্রুপ। এখানে আমার এই আইটি 8 নামে একটা গ্রুপ তৈরি হয়ে গেছে। আমরা এটা কোথা থেকে দেখলাম? গ্রুপ ফোল্ডার, গ্রুপ ফাইল থেকে। একটা ইউজার তৈরি করবেন, তার নামে কি হয়ে যাবে, একটা গ্রুপ। এগুলো হচ্ছে আমার কি প্রাইমারি গ্রুপ, এগুলো কি প্রাইমারি গ্রুপ। কিন্তু দেখেন এই যে নর্থ নামে কোনো ইউজার নাই, এই যে এটাকে আপনি বলতে পারেন সাপ্লিমেন্টারি গ্রুপ, বা এই নামে কোনো ইউজার নাই, এটা একটা গ্রুপ। কিন্তু এটার পরবর্তীতে আমি তৈরি করছি গ্রুপ অ্যাট কমান্ড দিয়ে। কথা কি বুঝতে পারছেন? তাহলে আমাদের দুই ধরনের গ্রুপ আছে, একটা প্রাইমারি গ্রুপ, একটা সাপ্লিমেন্টারি গ্রুপ। যেই গ্রুপগুলো আপনি পরবর্তীতে ম্যানুয়ালি তৈরি করবেন সহজ ভাষায়। ধরেন আমি একটা গ্রুপ তৈরি করতেছি, গ্রুপ অ্যাড, গ্রুপ তৈরি করলাম মনে করেন অ্যাকাউন্টস। এই যে একটা গ্রুপ তৈরি করলাম, এই গ্রুপটাকে আমি বলবো সাপ্লিমেন্টারি গ্রুপ। এই এই গ্রুপ মানে এটা কিন্তু ইউজার এগেন্সি, এই গ্রুপটা তৈরি হয়। ক্লিয়ার? এটা কি বুঝতে পারছেন সবাই? কারো কোনো কনফিউশন নাই? তো এখানে এই যে গ্রুপের মধ্যে কি কি ইনফরমেশন আছে আমার এখানে, এটা দেখাই। এখানে প্রথমে গ্রুপের নাম, তারপরে গ্রুপের আপনি এখানে কিছু ইনফরমেশন এখানে দেখেন, এখানে গ্রুপের পাসওয়ার্ড আপনি এখানে অ্যাসাইন করতে পারেন, গ্রুপের পাসওয়ার্ড। তারপরে কি আছে, গ্রুপের আইডি। তারপরে কি আছে, এই গ্রুপের আন্ডারে কে কে কোন কোন ইউজার আছে সেগুলো। প্রথমে গ্রুপের নাম, পাসওয়ার্ড, তারপরে কি আছে, গ্রুপের আইডি, জিআইডি যেটা বলতেছি, তারপরে এই ইউজার এগেনস্টে বা এই ইউজার আন্ডারে কে কে আছে সেগুলো, ওই সমস্ত ইউজার, এই সরি গ্রুপের আন্ডারে কোন কোন ইউজার আছে, ঠিক আছে? এইখানে সেজন্য এখানে বলতেছে লিস্ট অফ ইউজার্স ইন দিস গ্রুপ, এই গ্রুপের আন্ডারে কোন কোন ইউজার আছে তার একটা লিস্ট। সুইচিং, এসকিউ কমান্ডের এর আগে আমরা অনেকবার দেখছি, তাই না? দ্য এসকিউ কমান্ড অ্যালাউজ ইউজার টু সুইচ এ ডিফারেন্ট ইউজার অ্যাকাউন্ট, অন্য একটা ইউজার অ্যাকাউন্টে ঢোকার জন্য আমরা সুইচ ইউজার কমান্ডটা এক্সিকিউট করে থাকি। মাঝার আমি রুট থেকে আইটি 8 দিব বা আইটি, হ্যাঁ 8 দিলাম, এটার কি, এটার দ্বারা কি হবে আর, হ্যাঁ আর আইটি 8 দিলাম, এই দুটোর মধ্যে পার্থক্য কি আমাকে বলবেন, বলতে পারবেন এই দুটোর মধ্যে পার্থক্য কে পারবেন? ইমরান, তুষার, তুষার বলেন। হাইফেন দিলে পাথ সহ চেঞ্জ হবে, পাথ তো চেঞ্জ হয়ে কোথায় যাবে? ওর পাথ বলতে ওর হোম ডিরেক্টরি, এটা বলুন ওর পাথ বলতে কি বোঝাচ্ছে, ওর হোম ডিরেক্টরিতে চলে যাবে, দেখেন এই যে হোম ডিরেক্টরি চলে আসছে। আর হাইফেন ছাড়া দিলে যেখানে আছে আগে রিডিরেক্টর মধ্যে ছিল, ওই রিডিরেক্টর মধ্যে কিন্তু আসে, দেখেন আইটি 8 ওই রিডিরেক্টর মধ্যে আসে, তার মানে এটা কিন্তু ওর বাসায় ঢোকে নাই।
আর হাইফেন দিলে কি হবে, ওর নিজের বাসায় ঢুকে যাবে, ওরটা নিজের বাসায় ঢুকছে। ওম এইট, থ্যাংক ইউ সো মাচ, বসেন। ক্লিয়ার তো সবাই, মাথা বুঝছেন? আরো আগে বুঝে উচিত ছিল। যেমন এই যে স্টুডেন্ট, এটা এখন অতবা বুঝবেন না,
যারা আমার কাজটা করছিলেন বিকালের তারা হয়তো একটু বুঝবেন। সুডো হচ্ছে আমি যার যে কোনো ইউজারকে আমি রুট পারমিশন দিয়ে দিতে পারি, সে তখন সুডো কমান্ড দিয়ে সেই রুটের সমস্ত কাজগুলো করবে। নর্মাল স্টুডেন্ট কিন্তু আপনার এই কমান্ডগুলো এক্সিকিউট করতে পারবে না, কোনো ইউজারকে লক করতে পারবে না, আনলক করতে পারবে না। কিন্তু আমি যদি তাকে সুডোর ফাইলে বা সুডো কমান্ড দিয়ে মানে পারমিশন দিয়ে দিই না, সেই রুটের কাজও করতে পারবে, সে কিন্তু তখন আমরা সুডো কমান্ডে কাজ করি। তো এই ধরনের যারা এই সুডো কমান্ডে যারা কাজ করবে যে সমস্ত কাজগুলো হবে, অর্থাৎ রুটের যে পারমিশনে যারা কাজ করবে সেগুলো আমার এখানে লকগুলো এখানে জমা হবে। এখানে দেখেন cat edc sudoers এখানে আছে, এটা আমি বলে দিচ্ছি।